বিটিসিত এইবার বিজেপির নেতৃত্বত হব সরকার। রাজহুয়াক দাবি উত্থাপন করিলে মন্ত্রী ভবেশ কলিতা আর শ্রীপাঝার সমষ্টির বিধায়ক বিনন্দ কুমার শইকীয়ায়। বিটিসিত অন্যায়ভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকা কটরা আর বানুঞ্ঝার গাঁও দুখন বিটিআরপরা মুক্ত হওয়ার দিকে বিটিসি সরকারক সমালোচনার তুলাধুনা দিয়ে গাঁওবাসীক বিটিআরপরা মুক্ত করার কথা কলে বিধায়ক বিনন্দয়। কমিশন গঠন করে দিয়া হয়েছে, যেটা বিটিআর চুক্তি হল সন্মানীয় দেশের তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরের বলিষ্ঠ নেতৃত্ব আর সরকারও আমার সন্মানীয় মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্ব নেদার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আদি করে আর বড়ভূমি থাকা যখন বড়ো আন্দোলনকারী নেতৃত্ব আসে, NDFB আসে, পিস ফোরাম আসে, FSU আসে, সকলের সহযোগত এই চুক্তি হয়েছিল বিটিআর চুক্তি। আর বিটিআর চুক্তির অন্যতম দফা আসে 3 নং দফাত যে বড়ভূমিত থাকা সীমামূরিয়া যা গাঁও আজি বহু বছর ধরে সংগ্রাম করে আছে এই গাঁওবিল এক্সক্লুশন করার কারণে কাটি দিয়ার কারণে তাদের একটা কমিশন করার কারণে নির্দেশনা আছে আর তার আধারত কমিশন ইতিমধ্যে গঠন হল আর গঠন হয়ে কমিশনের প্রক্রিয়া আরম্ভ করেছে। আশা করো অতি সোনকালে ইয়ার রোডম্যাপ তৈরি করে কিদরে এই গাঁওবিল এপ্লিকেশন লওয়া হয়, কিদরে হেয়ারিং লওয়া হয় আর তারপর এক সুন্দর জাজমেন্ট আসব, যে জাজমেন্টর দ্বারা যা ইমান আজি 17 বছরে এই অঞ্চলের রাইজে বিভিন্ন ধরনের সংগ্রাম করে আছে, সুদ বর্জন করেছে বা এই অঞ্চলের ডেভেলপমেন্টরও তেনেকা কোনো আঁচনিয়ে ঢুকি পয়া না। আশা করো বিজিআর পিছত যিনি গাঁও থাকিব এইখানে গাঁও পঞ্চায়েত বা জেলা পরিষদের অন্তর্গত হয়ে আকো উন্নয়ন প্রক্রিয়া আরম্ভ হব। বিটিআর চুক্তিত বিপিএফএস সহি করেছিল, কিন্তু এতিয়া চন্দন ব্রহ্মই এটিএনসি মাতি এৰি নিদিও বুলি ঘোষণা করেছে। চন্দন ব্রহ্ম ডাঙরে নিজা সম্পত্তি নহয় নহয়, কৌরব পাণ্ডব ধ্বংস হয়েছিল যে এই কৌরবর অহংকারের কারণে আর পাণ্ডব জয় হয়েছিল আর ইয়াতো যে বিটিআর অঞ্চল যখন পাণ্ডবরূপী রাইজ আছে জয় নিশ্চিত। বিটিসি নির্বাচন একাশারে কইসু এইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত কোকরাজত পরিষদীয় সরকারখান গঠন হব আর যখন সরকারে সমমর্যাদা নেই এক জাস্টিফিকেশন দিবলে সক্ষম হব। মোগলর আক্রাসন তো হয়ে আছে, লুঙি আলাম বলে কৈছে শঙ্করদেব কলাক্ষেত্রত যে গুরুজনা অবিহনে জগৎগুরু যাক কৈছে, জগৎগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনাই আজির পর 500 বছর আগতে 17 নামঘর প্রতিস্থাপন করে বরগীতর পর প্রতিমা ততলৈকে গোটেইখিনি কৃষ্টি সংস্কৃতির ভাণ্ডার দি থাকে গেছে। তাত কোনোবা মোগলে আহি লুঙি আলাই দিব দু অসমীয়া জাতিয়ে থলু শিলঞ্জীয় সকলে কেউ তাক সহ্য করিব নোৱাৰে। চাও এইবিলাক কংগ্রেসের উচতনিত এইবিলাক করে আছে, কংগ্রেসে লগাই দিছে তেওঁলোকক যে তোমালোকে এনেকুৱা এনেকুৱা করা, কিন্তু তেওঁলোকৰ যি এই মুঙ্গেরীলে স্বপ্ন এই ভঙ্গ হব। বিহারত দেখিছিল না মহাজোঁটটো, যে মহাজোঁট এই মহাজোঁট বলে কয়, যে মহাজোঁট করেছে এই মহাজোঁট